এই পৃথিবীতে টোটাল মানুষের সংখ্যা প্রায় 800 কোটি জন। আরে এত বড় জনসংখ্যার মাঝে তুমিও একজন ব্যক্তি যে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছো। আরে এত বড় পৃথিবীতে শায়দ আর একটিও মানুষ এমন নেই যার সঙ্গে তোমার মিল আছে, যে ঠিক তোমার মতো দেখতে, ঠিক তোমারই মতো চিন্তা করতে পারে, তোমারই মতো বুদ্ধিজীবী। এমন একটিও মানুষ নেই যার সঙ্গে তোমার সব কিছু হুবহু ম্যাচ খেয়ে যায়। অতএব এই পৃথিবীতে তুমি একজন ইউনিক পিস, তোমার মতো এই পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নেই। তাহলে তুমি কেন বারবার নিজেকে বোকা মানাচ্ছো? এটা মনে করছো যে আজ না কাল করব, আজ না কাল করব, আজ অন্য কিছু করি? কেন নিজেকে বারবার ঠকাচ্ছো এটা বলে যে আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমি অন্যজনের মতো ট্যালেন্টেড নই? বন্ধু, তুমি যে কাজটি করতে চাইছো সেই কাজটি যদি সহজ হতো তাহলে সবাই তা করে নিত, আর কাজটি কঠিন বটে বলেই সবাই সেটি করতে পারছে না। আর যারা ওই কাজটি করে ফেলেছে তারাও একদিন তোমারই মতো চিন্তা ভাবনা করেছিল, তোমারই মতন তারাও প্রথমে ভেবেছিল যে তাদের দ্বারা ওই কাজটি হবে না, কিন্তু তারা থেমে থাকেনি, চেষ্টা করতে ভুলেনি, হাল ছাড়তে শেখেনি, এবং অবশেষে তারা তাদের লক্ষ্যে পৌঁছতে পেরেছে। তারা যদি ওই কাজটি করতে পারে তাহলে তুমি কেন পারবে না? বন্ধু, একটা কথা সবসময় মনে রাখবে, তোমার হাতের রেখা যেমন কারোর সঙ্গে ম্যাচ খায় না, ঠিক তেমনি তোমার বুদ্ধি শক্তি, ব্রেন ক্ষমতা, ধৈর্য শক্তিও কারোর সঙ্গে ম্যাচ খায় না। তুমি একজন ইউনিক এই পৃথিবীতে। তুমি চাইলে সেটাও করতে পারবে যেটা এখনো পর্যন্ত কেউ করতে পারেনি, কেউ হতে পারেনি। কিন্তু প্রশ্ন হলো, তুমি কি চাও সেটা করতে? যদি তুমি চাও তাহলে তুমি একদিন সেই জায়গায় পৌঁছতে পারবে যেটার কথা তুমি কল্পনাও করতে পারবে না। হ্যাঁ, তোমার মধ্যে সেই ইউনিক ক্ষমতা রয়েছে যা আর অন্য কারোর মধ্যে নেই। তাহলে আর সময় নষ্ট করো না, লেগে পড়ো তোমার সেই কাজে যেটা তুমি দীর্ঘদিন ধরে করার কথা ভাবছো। শুধু একটা কথাই মনে রেখো, আজ তুমি যে কাজটি করছো তার রেজাল্ট তুমি একদিন ঠিকই পাবে, অপেক্ষা শুধু কিছু সময়ের, কিছু বছরের, কিছু ক্ষমতা প্রয়োগ করার। তুমি ঠিকই পৌঁছতে পারবে সেই জায়গায় যে জায়গায় তুমি যাওয়ার চেষ্টা করছো। শুধু হার মেনো না, হাল ছেড়ো না, এই দুনিয়াকে দেখিয়ে দাও যে আমিও পারি, আমার মধ্যেও সেই ক্ষমতা রয়েছে যা প্রতিটি সফল ব্যক্তির মধ্যে রয়েছে। প্রমাণ করো যে তুমি এই পৃথিবীতে ইউনিক একজন মানুষ, এবং তোমার ইউনিকতার পরিচয় দিয়ে দাও।